সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আমরা কনিক্সের উপবৃত্ত পার্টটি শেষ করেছি এবং এই উপবৃত্ত রিলেটেড বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সলভ করছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখবো এবং এর মাধ্যমে আমাদের উপবৃত্ত পার্ট দিয়ে মানে কনিক্সের উপবৃত্ত পার্টটি ফুললি শেষ হয়ে যাবে এবং এরপরে বাকি থাকবে শুধুমাত্র অধিবৃত্ত। তো আমরা সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো আমি ফুললি পড়ছি, যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি 9 × x − 2² + 25 × y − 3² = 225 উপবৃত্তের ফোকাস দুইটি এবং মূলবিন্দু, সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কিন্তু এটা হচ্ছে খুবই সহজ একটি ম্যাথ, কিন্তু এটা আলটিমেটলি এটা বোঝার বিষয়। প্রথমে যে ত্রিভুজের কথাটা লেখা থাকলে আলটিমেটলি আমরা অনেক সময় হচ্ছে মানে ভুল মানে আমরা হয়তো এটাকে কঠিনভাবে নিয়ে ফেলি যে একটি উপবৃত্তের সাথে একটি ত্রিভুজের কীভাবে সম্পর্ক থাকতে পারে, কিন্তু অলরেডি কিন্তু বলে দেওয়া আছে কিন্তু ত্রিভুজের সাথে কিন্তু উপবৃত্তের কোনো সম্পর্ক নেই। জাস্ট উপবৃত্তটার ফোকাসটা বের করতে হবে, দুটি ফোকাস বের করতে হবে, মূলবিন্দু বের করতে হবে। তো এই দুটি ফোকাস এবং যে মূলবিন্দু, এই তিনটা হচ্ছে কি আমাদের সেই ত্রিভুজের হচ্ছে তিনটা বিন্দুত্ব এবং সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের যেহেতু এটা উপবৃত্ত সমীকরণ, সেই উপবৃত্ত থেকে আমাদের এক্সট্র্যাক্ট করতে হবে হচ্ছে আমাদের দুটা ফোকাস। তাহলে সেক্ষেত্রে আমরা যদি সমাধানে দেখতে যাই, এবং আচ্ছা ভালো কথা, এর আগে হচ্ছে আমাদের একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম আমরা নর্মালি অঙ্কন করে নিতে যাচ্ছি। আমাদের যেহেতু এখানে 9x² যেহেতু অলরেডি এখানে গিভেন, সো আমি x − 2² আমি বলতে পারি হচ্ছে 1/9 এবং হচ্ছে y − 3² আমি লিখতে পারি হচ্ছে 1/25 = 0, দুঃখিত 1। তাহলে সেক্ষেত্রে আমার এই যে ফর্মেটটি, এই ফর্মেটের জন্য আমাদের যে একটি উপবৃত্ত চলে আসে, সেই উপবৃত্তটি মনে করলাম এমন একটা উপবৃত্ত। তো সেই উপবৃত্তের উপকেন্দ্র হচ্ছে এই দুটি, তো উপকেন্দ্রদ্বয় আমি জানি না। তো আমাদের যে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে কেন্দ্র হবে, সেই কেন্দ্রটা হবে হচ্ছে 2,3 কেন্দ্র। তাহলে সেক্ষেত্রে এই উপবৃত্ত সমীকরণ আমরা জানি। এবার আমাদের উপবৃত্ত সমীকরণটাকে ডেভেলপ করে আমাদের হচ্ছে এ এবং বি এর মান আমাদের এখানে বের করতে হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমাদের যদি হচ্ছে এখান থেকে পরের লাইনে হচ্ছে আমরা 225 আমরা এখানে নিয়ে আসলাম, তো তারপর হচ্ছে আমি যদি হচ্ছে 9 দিয়ে এবং ওইখানে যদি 25 দিয়ে ভাগ করি, তাহলে আমরা একটা আদর্শ ফর্মেট পাচ্ছি, সেটা হচ্ছে, দুঃখিত আমি আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলা এবং হচ্ছে মানে সর্দির কারণে হচ্ছে আমি খুব ভালোভাবে কথা বলতে পারছি না, তো আমার এই অপারগতাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো এখানে x − 2² / 25 + y − 3² = 9 এখান থেকে হচ্ছে আমরা আরেকটা জিনিস এক্সট্র্যাক্ট করতে পারি, সেটা হচ্ছে এ এবং বি এর মানে এক্সট্র্যাক্ট করতে পারি। তাহলে সেক্ষেত্রে এবং আমাদের হচ্ছে এখানে যেহেতু আমরা জানি আদর্শ ফর্মেটে উপরে ছিল হচ্ছে x² / a² ছিল নিচে, আর ছিল উপরে y² / b² = 1, তাই আমাদের হচ্ছে এই পুরোটাকে হচ্ছে আমরা x দ্বারা রিপ্রেজেন্ট করতেছি এবং এই পুরোটাকে আমরা y দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। এবং এটা এখানে লেখা হয়েছে যে x − 2 = X ধরা হয়েছে এবং y − 3 = Y ধরা হয়েছে। আমরা টাইপ টু কিংবা যে প্রতিস্থাপন পদ্ধতি দেখেছিলাম, সেই প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কী করেছিলাম যে আমাদের এরকম একটা জিনিস ছিল যে আমাদের হচ্ছে এক্সটাকে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট কিছু মাধ্যমে রিপ্রেজেন্ট করেছিলাম, অর্থাৎ আমাদের x − 2 আমরা এক্স ধরে নিয়েছিলাম এবং y − 3 বা সামথিংকে আমরা ওয়াই ধরে নিয়েছিলাম। তো সেরকম একটা উপস্থাপন পদ্ধতি আমরা এখানে যদি করি, ধরো সেক্ষেত্রে x² / 5² + y² / 3² = 1 চলে আসে। এখন আমরা কিন্তু চাইলে আমাদের উপরের এক্সের টার্মটা নিয়ে ঝামেলা আছে যে একটা হয়তো বা আমাদের হচ্ছে প্রতিস্থাপক, একটা হচ্ছে প্রতিস্থাপনের কারণে একটা আর একটা সৃষ্টি হয়েছে, কিন্তু নিচে যে টার্মটা সেটা কিন্তু ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, তাহলে এখানে আমরা পাচ্ছি এ এর মান হচ্ছে 5 পাচ্ছি এবং বি এর মান হচ্ছে আমরা 3 পাচ্ছি। এখন এই যে এর মান আমরা 5 পেলাম, বি এর মান আমরা 3 পেলাম, সেখান থেকে কিন্তু আমরা চাইলেই আমাদের যে উৎকেন্দ্রিকতা দরকার সেই উৎকেন্দ্রিকতা বের করতে পারবো। এখন বলা হতে পারে যে এখানে উৎকেন্দ্রিকতা কেন দরকার, কারণ আমাদের যে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করা লাগবে, সেই উপকেন্দ্রিত আমাদের যে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করা দরকার, সেই উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, 0 এবং আরেকটা উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -a, 0। তাহলে সেক্ষেত্রে যদি এই দুটা আমরা উপকেন্দ্র পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ফোকাস যেটা নির্ণয় করতে বলছে সেটা আমরা পারবো। কিন্তু এটার জন্য আমরা অলরেডি এ পেয়ে গেছি, কিন্তু আমাদের কিন্তু ই অনুপস্থিত, অ্যাজ আমরা হচ্ছে এখানে এ এবং বি আমরা উভয়টাই জানি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্র অর্থাৎ e² = 1 − b² / a² এখানে যদি আমি এ এবং বি এর মান ইনপুট দেই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 1 − 3² / 5² = 16/25, অর্থাৎ আমাদের এই যে উৎকেন্দ্রিকতার মান আমরা সেটা কিন্তু পেয়ে গেলাম।
তাহলে উৎকেন্দ্রিকতার মান পেয়ে যাওয়া মানেই আমরা কিন্তু চাইলে এখান থেকে এই এর মান বের করতে পারবো, অর্থাৎ এই এর মান যদি বের করি তাহলে আমাদের উপকেন্দ্র যেটা রয়েছে সেটা আমাদের বের হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ইয়ের মান 4/5 লিখলাম আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা যে ফোকাস দুটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাহলে সেক্ষেত্রে সেই ফোকাস দুটি হবে হচ্ছে a প্লাস মাইনাস a, 0। এখন আমাদের যে উপবৃত্তটা ছিল সেই উপবৃত্তের যে আমাদের ফোকাস দুটি থাকবে এস এবং এস প্রাইম, দুটিরই কিন্তু হচ্ছে একটা হচ্ছে এই কমা জিরো আর একটা হচ্ছে মাইনাস এই কমা জিরো, কিন্তু আমাদের যে সকল বিন্দুতে হচ্ছে এক্স ছিল সে সকল বিন্দু কিন্তু এক্স না, সে সকল বিন্দু কিন্তু অন্য কোনো একটা বিন্দু, কজ আমাদের এক্সের স্থানাঙ্ককে কিন্তু আমরা এক্স ধরলেও এক্সটাই কিন্তু আমরা ধরেছিলাম আবার এক্স মাইনাস সামথিং, তাহলে এক্স মাইনাস সামথিংয়ের ভিতরে 2 বা 3 কিছু একটা হবে, কনস্ট্যান্ট হবে, তাহলে সেক্ষেত্রে সেই আমরা কিন্তু এই কমা যে মানটা আসতো সেই মানটা যদি আমরা লিখে দিতাম তাহলে কিন্তু আমাদের ভুল হতো, অর্থাৎ আমাদের যেহেতু এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে 3 এবং ইয়ের মান আমরা একটু আগে পেলাম হচ্ছে সামথিং 4/3, তাহলে সেক্ষেত্রে আমাদের আসতো কিন্তু 4, কিন্তু আমাদের কিন্তু এটা হবে না, আমাদের এক্সের স্থানাঙ্ক কিন্তু অন্য আরেকটা, এক্সের স্থানাঙ্ক যেহেতু অন্য আরেকটা দ্যাটস ওয়াই আলটিমেটলি আমাদের সেই এক্সের মানটা আমাদেরকে লিখে নিতে হবে যে এক্স মাইনাস 2 = এত, এখান থেকে আমরা পাচ্ছি এত, সো ওখান থেকে হচ্ছে আমরা এক্সের মানটা বের করে ফেলতেছি। তো আমাদের সেই জন্য আমাদের হচ্ছে এই ব্যাপারগুলোতে একটু সতর্ক থাকতে হবে যে আমাদের এক্স মাইনাস আমাদের যে ক্যাপিটাল হ্যান্ড এক্স যেটা আর কি সেটা কিন্তু আমাদের আসল এক্স না, এটাকে আমাদের অন্য কিছু দ্বারা রিপ্লেস করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি এই জিনিসগুলো একটু মুছে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা যদি ম্যাটারকে সামনের দিকে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি আবার ফোকাস দুটি হচ্ছে এ প্লাস মাইনাস এই কমা জিরো, সো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস মাইনাস এই। এখন আমাদের এক্স এক্স আমরা রিপ্লেস করলাম হচ্ছে এক্স মাইনাস 2 দিয়ে, এক্সটাকে আমরা রিপ্লেস করলাম হচ্ছে এক্স মাইনাস 2 দিয়ে, এবং আমাদের যে হচ্ছে এর মান বসিয়ে দিলাম হচ্ছে 5 এবং যে আমাদের ইয়ের মান সেটা বসিয়ে দিলাম আমরা হচ্ছে 4/5, তাহলে ওখান থেকে আমরা পাচ্ছি এক্স মাইনাস 2 = ±4। এখন এখান থেকে আমরা এক্সের মান দুইটা পাচ্ছি, একটা হচ্ছে 6, -2। তাহলে এবার যে আমি এক্সের মানটা পেলাম সেটা কিন্তু আমাদের প্রকৃতপক্ষে আমাদের যে উপকেন্দ্র সেই উপকেন্দ্রের এক্সের স্থানাঙ্ক রিপ্রেজেন্ট করতেছে। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে উপকেন্দ্র রয়েছে সেই উপকেন্দ্রের যে ওয়াই এর স্থানাঙ্ক সেটা কিন্তু আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু 0, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের যে উপকেন্দ্র ছিল সেই উপকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু ওয়াই না, অর্থাৎ ছোটো হাতের ওয়াই দ্বারা কিন্তু আমরা আমাদের এই উপকেন্দ্রটাকে বোঝাচ্ছি না, আমাদের যে বড় হাতের ওয়াই ছিল সেই বড় হাতের ওয়াই দিয়ে কিন্তু আমরা বোঝাচ্ছি, অর্থাৎ ওয়াই মাইনাস সামথিং ইকুয়াল টু আমরা বড় হাতের ওয়াই ধরেছিলাম, তা আমরা যে জিরো পাচ্ছি সেই জিরোটা হচ্ছে কিন্তু বড় হাতের ওয়াইয়ের মান, তাহলে সেক্ষেত্রে আমাদের ছোট হাতের ওয়াইয়ের মানটা কিন্তু বা ক্যাপিটাল ওয়াইয়ের স্মল ওয়াইয়ের মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি সামনের দিকে আগাই তাহলে ওয়াই ইকুয়াল টু 0 ছিল এবং আমাদের যে বড় হাতের ওয়াই সেটাকে আমরা ধরেছিলাম y-3, তাহলে সেক্ষেত্রে y-3 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ওখান থেকে আমরা পাচ্ছি ওয়াইয়ের মান হচ্ছে 3। তাহলে আমাদের যে দুটা ফোকাস রয়েছে বা আমাদের যে দুটি উপকেন্দ্র রয়েছে সেই দুটি উপকেন্দ্র হচ্ছে 6, 3 এবং -2, 3 এবং মূলবিন্দু হচ্ছে 0, 0। তাহলে আমি যদি ইন্ডিকেট করি এটা হচ্ছে মনে করলাম আমাদের সেই 6, 3, এটা হচ্ছে আমাদের -2, 3 এবং আমাদের মূলবিন্দু মনে করলাম হচ্ছে এখানে কোনো একটা বিন্দু 0, 0। তাহলে আমাদের এবার যে আমরা যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি, অর্থাৎ আমি যদি অন্য কালার দেখার চেষ্টা করি ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমি যদি হচ্ছে ব্ল্যাক দিয়ে করার চেষ্টা করি, অর্থাৎ আমাদের যে ট্রায়াঙ্গেলটা ছিল সেটা হচ্ছে এমন কোনো একটা ট্রায়াঙ্গেল, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটার এরিয়া সেই এরিয়াটা তোমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদের এই ট্রায়াঙ্গেলটার এরিয়া আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই এরিয়াকে অনেকভাবে নির্ণয় করতে পারি, একটা হচ্ছে সহজ উপায় হচ্ছে আমাদের যদি 3টা পয়েন্ট জানা আছে, এই পয়েন্ট জানা আছে, এই পয়েন্ট জানা আছে এবং এই পয়েন্ট জানা আছে, তাহলে 3টা পয়েন্ট যদি হচ্ছে আমাদের জানা থাকে তাহলে ওই 1 x1 x2 y1 x2 y2 x3 y3 আবার x1 y1 এই সম্পর্ক ব্যবহার করে কিন্তু আমরা আমাদের যে ক্ষেত্রফল কাঙ্ক্ষিত ক্ষেত্রফল দরকার সেই ক্ষেত্রফল আমরা বের করতে পারি। তাহলে অথবা আরও একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স পদ্ধতি। এই ম্যাট্রিক্স পদ্ধতি অনুসারে আমরা কী করি, আমাদের হচ্ছে ফার্স্টের যে দুইটা কলাম সেক্ষেত্রে আমাদের প্রথম কলামে এক্সের মানগুলো আমরা বসাই, আমাদের দ্বিতীয় কলামে ওয়াইয়ের মানগুলো বসাই এবং আমাদের তৃতীয় কলামের প্রত্যেকটাকে আমরা 1 দিয়ে লিখি। তাহলে আমাদের যেহেতু এক্সের এই পয়েন্টের ক্ষেত্রে এক্সের মান 6, 6 বসেছে, এই পয়েন্টের ক্ষেত্রে এক্সের মান হচ্ছে -2, -2 বসেছে এবং মূলবিন্দুর জন্য 0 বসেছে, অনুরূপভাবে 3, 3, 0 হয়, তাহলে এই যে ম্যাট্রিক্সটা সেটা যদি আমাদের যে নির্ণায়কের মান, অর্থাৎ আমাদের এই ম্যাট্রিক্সটা যে নির্ণায়ক থাকবে বা ডিটারমিনেন্ট থাকবে সেটার মানটাই হচ্ছে আমাদের নির্ণায়ক ক্ষেত্রফলের সমান, দুঃখিত সেটার অর্ধেকের সমান। তাহলে সেক্ষেত্রে আমরা যদি করি আমরা এরকম একটা জিনিস পাচ্ছি, অর্থাৎ আমাদের যে ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলটা হয় গিয়ে হচ্ছে 12 বর্গ একক।
তো এভাবে করে আলটিমেটলি হচ্ছে এই ম্যাটারকে আমরা সলভ করে ফেললাম। তো এখানে হয়তো বা উপবৃত্তের সমীকরণ যেহেতু তোমাকে তোমার দেয়া আছে, সেখান থেকে হয়তো বা তোমাকে বলতে পারে যে যেহেতু অলরেডি আমাদের উপকেন্দ্র নির্ণয় করতে বলছে, তোমাকে এক্সট্রা করে হয়তো বলবে যে আমাদের নিয়ামক রেখার সমীকরণ বের করো। হয়তো তোমাকে বলা হবে নিয়ামকের সমীকরণ বের করার জন্য, নিয়ামকের সমীকরণ বের করার জন্য। তো নিয়ামকের সমীকরণ আমরা কীভাবে বের করতে পারতাম? যেহেতু আমাদের অলরেডি এ এবং ই আমাদের নন, তাহলে এ এবং ই যেহেতু আমাদের নন, তাহলে সেক্ষেত্রে আমাদের এ এর মানটা এখানে ছিল হচ্ছে 5 এবং ই এর মানটা ছিল হচ্ছে আমাদের 4/5। তো আমরা জানি নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x=±, হচ্ছে গিয়ে আমাদের এ বাই ই, কিন্তু এটা তো ছোট হাতের এক্স ছিল, তাহলে আমাদের বড় হাতের এক্স ইকুয়াল টু আমাদের লিখতে হবে ±a/e। আর বড় হাতের এক্স এর মানটা কত ছিল? বড় হাতের এক্স এর মানটা ছিল হচ্ছে ছোট হাতের এক্স -2 ইকুয়াল টু আমাদের যেহেতু হচ্ছে এ এর মান দেওয়া আছে 5 এবং আমাদের ই এর মান হচ্ছে আমাদের 4/5, তাহলে ওখান থেকে কিন্তু আমি এক্স ইকুয়াল টু সামথিং একটা সমীকরণ পেয়ে যাবো। তাহলে সেই সমীকরণটা আমাদের নিয়ামক রেখার সমীকরণ নির্দেশ করবে, এরকম অনেক কিছু জানতে যেতে পারে। তো আমাদের টার্গেট হচ্ছে যে কোনোভাবে এ বি এবং ই এর মান নির্ণয় করা। তো এরই মাধ্যমে আমাদের যে অ্যাডমিশন টাইপের যে সমস্যাগুলো আমরা সমাধান করতেছিলাম সেগুলো আমাদের শেষ হয়ে গেল। তো তোমাদের জন্য কিছু ইনস্ট্রাকশন রয়েছে, অলরেডি আমি পরাবৃত্ত শেষ করে ফেলেছি, উপবৃত্ত শেষ করে ফেলেছি, সামনে হয়তো 5-6টা লেকচারের মাধ্যমে আমি উপবৃত্ত শেষ করে ফেলবো। তো আমাদের যে এই ইন্টারেক্টিভ ক্লাসগুলোর যে দরকার, অর্থাৎ এটা কিন্তু ইন্টারেক্টিভ কোনো ক্লাস না, আমরা একাধারে বলে যাচ্ছি, তোমরা একদিক থেকে শুনতেছো, সো তোমাদের যে আলটিমেটলি রেসপন্সটা সেটা কিন্তু আমরা জানতে পারছি না। তাহলে তোমাদের কাজ হচ্ছে আমাদের যে বিভিন্ন অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে কিংবা আমাদের যে ইউটিউবে ভিডিও যেখানে আপলোড করা হবে সেখানে কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো যে ভাইয়া আপনাদের এই দিকগুলো আমাদের ভালো লেগেছে, এই দিকগুলো আমাদের ভালো লাগেনি, আমাদের এই দিকগুলোতে হচ্ছে আর একটু ইম্প্রুভমেন্ট দরকার। তো তোমাদের কিছু আমাদের নির্দেশনা আমাদের হচ্ছে দরকার, যে নির্দেশনাগুলো পেলে হয়তো আমরা আমাদেরকে আরও বেটারভাবে এক্সপিরিয়েন্স করতে পারবো এবং তোমাদের কাছে এক্সপ্রেস করতে পারবো। তো দ্যাটস ওয়াই আলটিমেটলি আমাদের ভিডিওগুলো তোমরা বাসায় বসে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখার সময় মাথায় করলে হবে না, ম্যাথগুলো অবশ্যই তোমাদের খাতা কলম নিয়ে বসতে হবে, খাতা কলমের ম্যাথগুলো সলভ করার চেষ্টা করতে হবে। এবং আমাদের যে এক্সারসাইজের যে ম্যাথগুলো দেই সেই এক্সারসাইজের ম্যাথগুলো হচ্ছে নিজেরা খাতায় করবে এবং সেগুলো যে উত্তর আমরা দেশি উত্তরের সাথে মিললো কিনা সেটি চেক করবে। যদি কোনো কারণে না মিলে হয়তো তোমাদের ক্যালকুলেশনে ভুল যেতে পারে, অথবা এমন হতে পারে যে ম্যাথটাই হয়তো তুমি ভালোভাবে পারফেক্টলি বুঝো নাই, তাহলে অবশ্যই আমি এমন কোনো ম্যাথ এখানে ইনক্লুড করিনি যেটা হয়তো তুমি পারবে না, কজ আমরা যে টাইপেরই ম্যাথ দিই না কেন তার ঠিক আগের ম্যাথটা আমরা সলভ করে দিই এবং সেই টাইপের একটা এক্সারসাইজ তোমাদেরকে দিই যাতে তোমাদেরকে আবার নতুন করে বই ধরতে না হয়, অর্থাৎ বই ছাড়া আলটিমেটলি যাতে আমরা হচ্ছে কিছু করতে পারি সেরকম একটা প্রয়াস হচ্ছে এটা। তবুও তুমি বইয়ে অসংখ্য এক্সাম্পল পাবে, আমরা হয়তো এখানে 2-4টা নিয়ে আমরা আলোচনা করি এবং তোমাদের হয়তো একটা অধিকা করতে দিই। সো যেহেতু আমাদের অসংখ্য এক্সাম্পল করা দরকার এবং করার মাধ্যমে আমরা হচ্ছে সেই অধ্যায় সম্পর্কে একটা পাক্কা ধারণা নিতে পারি, সো সেই জন্য আমাদের হচ্ছে দরকার এই ভিডিও দেখার পাশাপাশি আমাদের যে কোনো একটি বই, সেটা হতে পারে এসিও আহমেদ কিংবা হতে পারে আমাদের কেতাবুদ্দিন স্যারের বই কিংবা আমাদের হচ্ছে অন্যান্য যে প্রকাশনীগুলো রয়েছে রূপন্তী প্রকাশনী কিংবা আমাদের অক্ষপত্র প্রকাশনী, সেই বইগুলো আমরা পড়তে পারি চাইলে, অর্থাৎ ম্যাথ বেশি সলভ করার জন্য। আর তুমি যদি এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে অ্যাডমিশনের যে বিভিন্ন পরীক্ষায় আগত হয়তো বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে সেখানের যে পোস্টম্যানগুলো রয়েছে সেগুলো সলভ করতে পারো। তো আমরা পরবর্তী দিন আমরা অধিবৃত্ত নিয়ে আমাদের আলোচনা শুরু করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো সে কামনা করি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।